আসসালামু আলাইকুম টার্গেটের পক্ষ থেকে আমি সামিদ তো আমি আজকে এসেছি খুব শর্ট একটা ভিডিও নিয়ে যেটা আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কখনো কখনো আমরা আসলে প্যাসেজের টুতে অথবা প্যাসেজের থ্রিতে মোস্ট অফ দা কেসেস এ প্যাসেজের থ্রিতে উইথ ক্লু পাই সেই উইথ ক্লুগুলো আমরা বলতে গেলে আসলে মনে হয় যে তিন থেকে চার মিনিট অথবা তিন মিনিট বা চার মিনিট অথবা পাঁচ মিনিট পাই লাস্টে অথবা ভেতরে আমরা আমরা সেটা আসলে তখন খুব ফাস্ট করার জন্য একটা মেথড ইউজ করতে পারে সেটা বলতে পারেন যে নাইনটি পার্সেন্ট এসে আপনার হেল্প করবে একদম খুব ফাস্ট যখন আপনি দেখা যাচ্ছে যে তিন মিনিট সময় আছে তখন আপনি কি করবেন তখন এই যে এই পাঁচটা গ্যাপস আপনি প্যাসেজ পড়ে করতে গেলে পাজল হয়ে যায় যাবেন হয়তো বা যদি আপনি দেখা যাচ্ছে কোথায় আছে কোথায় কিভাবে কেন এই গ্যাপগুলো আসলে প্যাসেজ থ্রি আউট থাকলে আহ আপনার মাঝে মাঝে জাম্প আপ করে সিকোয়েন্ট মেনটেন করে না ক্লাসে শেখানো হয় কিভাবে কত দ্রুত খুঁজে বের করতে পারবেন এটা আলাদা বিষয় আমি আজকে শেখাচ্ছি আলাদা বিষয়ে যে খুবই শর্ট টাইমে কিভাবে একদম ন্যারো টাইমে কিভাবে আমরা আহ করতে পারি ঠিক আছে তো আমরা এইভাবে শিখাই দেখা যাচ্ছে যে একদম যখন রাশটা ওই টাইমে থাকি আমরা প্যাসেজ তখন আমরা দেখা যাচ্ছে যে ডকুমেন্টেশনে কি বলতে দেখি দেখি আমরা যেটা একবার পড়ি যে ডকুমেন্টেশন অফ পাস্ট ওয়েদার কন্ডিশন ইজ লিমিটেড মানে আমাদের পাস্ট নিয়ে যত ডকুমেন্টেশন আছে ওয়েদার রিলেটেড ওয়েদার কন্ডিশন সম্পর্কে সেটা লিমিটেড আসলে আমার মেইন সোর্স আমাদের প্রধান মেন সোর্স অফ নলেজ আমার প্রধান সোর্স মানে আমাদের প্রধান নলেজের প্রধান সোর্স অফ কন্ডিশন ইন দা ডিসটেন্স পাস্ট আর মানে আমাদের বলতে পারেন যে পাস নিয়ে অথবা সুদূর প্রসারিত ওয়েদার কন্ডিশনটা নিয়ে আমাদের যে নলেজের এর মেইন সোর্সটা সেগুলো কি এখন আর আছে এখানে তো প্লোরাল ফর্মে হবে এর আগে প্লোরাল ফর্ম থাকে পরে প্লোরাল ফর্ম হয় আমরা জানি এটা তো প্লোরাল ফর্ম হবে এখানে তো এখানে যদি দেখা যায় মোটামুটি সবগুলাই বলতে পারেন প্লোরাল ফর্ম আছে সিঙ্গুলার এর ভিতরে হ্যাঁ প্লোরাল ফর্ম আছে তো যাই হোক এখানে মেইন সোর্সটাকে এখানে দেখেন আমরা যদি এমফাসাইজ করি সোর্সটা আমাদের মেইন বিষয় সোর্সটা কি হতে পারে মেইন সোর্সেসটা কি হতে পারে প্লোরাল আছে তো মেইন সোর্সটা কি হতে পারে এখানে সোর্স কি হতে পারে ক্লাইমেটিক শিফট না ক্লাইমেটিক শিফট কোনো সোর্স হতে পারে না এটা আমরা নিতে পারি না গ্লেশিয়ার মানে বরফ না এটা আমরা পারি না সোর্স হিসেবে নিতে হিট ওয়েভস না পারি না মোটামুটি আইস কোর আইস এর প্রধান আইস ইয়ে হ্যাঁ এটা আমরা পারি উই ক্যান ডিডিউস আমরা এখানে ভাবতে পারি দ্যাট দ্য লিটল আইস এজ ওয়াজ এ টাইম অফ একটা টাইম এর কথা বলছে একটা পিরিয়ড অফ অথবা বলতে একটা টাইম অফ এটা ছিল একটা টাইম অফ এখন টাইম এর কথা কি আছে আমরা যদি বলে যদি দেখি যেন আমরা আরেকটু একটু পড়বো লাস্টের জন্য হেল্প নেওয়ার জন্য রাদার দেন কনসিস্টেন্স ফ্রিজিং এখন মানে কনসিস্টেন্ট ফ্রিজিং এর পরিবর্তে এখানে একটা টাইম ছিল যেটা আসলে মেবি পরিবর্তিত হতো এখন কনস্টেন্টিং ফ্রিজিং মানে বলতে হতে পারে বরফ পরেই যায় বরফ পরেই কারণ রাদার দেন বলছে মানে পরিবর্তে পরিবর্তে ফ্রিজিং মানে একই পর্যায়ে ফ্রিজিং বরফ পড়ে যাচ্ছে বরফ পরে যাচ্ছে উইন্টার একই রকম উইন্টার ছিল না মানে চেঞ্জ হতো সেই চেঞ্জের বিষয়টা কি যদি আমরা ধরিতে ক্লাইমেটিক শিপ হ্যাঁ আমরা ক্লাইমেটিক শিপ নিতে পারি ক্লাইমেট শিফট নিতে পারে গ্লেশিয়ার না হিট ওয়েভস না হিট যেহেতু ক্লাইমেটিক শিফট মানে কি ক্লাইমেটিক শিফট এটা বলতে পারেন যে জলবায়ু পরিবর্তন তো জলবায়ু পরিবর্তন হ্যাঁ পরিবর্তন আছে এর ভিতরে তো আমরা নিতে পারি জলবায়ু পরিবর্তন গ্লেশিয়ারটা একরকম গ্লেশিয়ার না এটা হিট ওয়েভস মানে গরম বাতাস এটা পড়ে যাচ্ছে না এটা একই রকম হয়ে যাচ্ছে স্টোর একই রকম হয়ে যাচ্ছে ইন্টারেকশন তো টাইম এরকম না আবার ওয়েদার অবজারভেশন না এটা না এটা না মানে আমরা নিতে পারি এখানে শুধুমাত্র এই ক্লাইমেটিক শিফটই নিতে পারি যেটা পরিবর্তিত হ্যাঁ এক পর্যায়ে থাকে না আচ্ছা উইদিন ইট দেয়ার ওয়ার সাম পিরিয়ড অফ ভেরি কোল্ড উইন্টার আচ্ছা উইদিন এর ভিতরে এখানে ছিল খুব কোল্ড ওয়েদার ছিল উইন্টার ছিল আদার অফ ড্যাশ অ্যান্ড রেইনি হেভি রেইন এখন দেখেন অ্যান্ড এর পরে হেভি রেইন আছে হেভি রেইনের সাথে যায় কি খুব জোরে বৃষ্টি এর সাথে যায় কি এখন বৃষ্টির সাথে তো আমরা জানি সব সময় যে বৃষ্টির সাথে ঝড়ই হয় বৃষ্টির সাথে আমরা সব জানি ঝড় ঝড় হয় বেশিরভাগ বৃষ্টির সাথে আমরা সব জানি ঝড় হয় তো আমরা এখানে দেখেন ঝড় আহ বা স্টোর স্টোর স্টোনের সাথে আমরা জানি ঝড় হ্যাঁ স্ট্রম হিট ওয়েভ না বৃষ্টির সাথে কোনো গরম বাতাস হয় না হ্যাঁ গ্লেশিয়ার না হয় না ইন্টারেশন না ওয়েদার আর কোনোটা আপনি জোর করে নিতে পারবেন না স্ট্রোন স্যার আমি দেখেন এইচ ডি দিলাম এখন হেভি রেনের সাথে একমাত্র ঝড় হয় আচ্ছা এন্ড ইট আদার্স দ্যাট স এবং অন্যরা দেখেছে কি ড্যাশ উইথ নো রেইন এট অল মানে অন্যরা দেখেছে কি কোনো কিছুর সাথে কোনো বৃষ্টি থাকে না এখন বৃষ্টি থেকে থাকে না কোনো বৃষ্টি হয় না তার মানে খরা যেহেতু কোনো বৃষ্টি হয় না তার মানে খরা এখানে দেখেন যে আমরা হিট হিট এখন এখন মানে গরম বাতাস যেহেতু হয় না তার সাথে তো গরম হিট ওয়েভস গরম বাতাসই যাচ্ছে মানে খরার মতো করে তাছাড়া তো আর কিছু যায় না রাশ টাইমে ওই যে তিন মিনিটে তিন মার্ক মানে মনে করেন যে আমরা অনেকেই সিক্স থেকে অথবা সিক্স পয়েন্ট ফাইভ থেকে অথবা সেভেন থেকে এক মানে মার্কের জন্য দূরত্ব থাকি তো বলতে পারেন যে যে ওই মিনিটের মাথায় এই জাস্ট এটাকে অ্যানালাইজ করে আমরা প্যাসেজে না যে ঠিক আছে আমরা মোটামুটি বলতে পারেন যে এইভাবে আমরা আনসার করতে পারি যেরকম এই পিরিয়ড অফ টাইম যেটা একরকম একরকম কনসিস্টেন্ট থাকতো না চেঞ্জ হতো চেঞ্জের এখানে আসে শুধুমাত্র চেঞ্জ ওয়েদার অবজারভেশন মানে ওয়েদারকে পর্যবেক্ষণ করা আর কি এ করা আর কি এখন চেঞ্জের ভিতরে ক্লাইমেটিক শিফটটা একমাত্র পাবেন আপনারা এটা জোর করে আপনি মিস করতেই পারবেন না জোর করে হলো মিস করতে পারবেন না আবার দেখেন এখানে হেভি রেনের সাথে স্টর্মি হয় একমাত্র হ্যাঁ একমাত্র স্টোর মানে ঝড়ই হয় হেভি রেনের সাথে আর কিছু আপনি জোর করে হলো অন্য কিছু দিতে পারবেন না হেভি রেনের সাথে হ্যাঁ এন্ডের আগে এন্ডের পরে সিমিলার হতে হবে আবার এখানে দেখেন যে মানে বৃষ্টি একদম বৃষ্টি হয় না বৃষ্টি না হয় যে তো বৃষ্টি না হওয়ার সাথে কি হিট ওয়েভস মানে গরম বাতাস এটা ছাড়া আপনি নিতে পারবেন না ঠিক আছে তো আমি যদি আরেকটা দেখাই শুধু একটা দেখালে তো আপনারা হয়তো বা এও না করতে আরেকটার সাথে নাও যেতে পারে অনেকে বলতে পারেন তো আমি যদি আরেকটা দেখাই দেখেন এটা রিসেন্ট ফিফটিন থেকে ঠিক আছে তো আমি যদি এটা কথা বলি তো এখানে দেখেন যে আচ্ছা

অন দা আদার হ্যান্ডে কে ক্ষতি করতেছে টাকা তৈরি করার টাকার জন্য টাকা ইনকাম করার জন্য দে অ্যাপিয়ার টু হ্যাভ নো তাদের মনে হয় এরকম যে বিনিং টাসে যে টাসে মনে হয় যে তাদের কোনো মানে নাই তো দে হ্যাভ নো ড্যাশ মানে এটা মনে হয় যে তাদের কিছু নাই এরকম তো কিছু বলতে এখানে হ্যাভ আছে তো অবভিয়াসলি প্লুরাল ফর্মে হবে তো হ্যাভ নো ড্যাশ তাদের কি নাই সেটা প্লুরাল ফর্মে কি নাই এখন আমরা প্লুরাল ফর্মে কি নিতে পারি এখন ট্রিজ একটা হ্যাঁ প্লুরাল ফর্ম টি পাইলাম ট্রিজ পেলাম ফর্ম পেলাম আচ্ছা তারপরে কি পেলাম এই তিনটা পেলাম এখন দেখেন যে বিগ বিজনেস বিগ বিজনেস যারা আসলে মানুষকে ক্ষতি করতেছে যারা এনভায়রনমেন্টকে ক্ষতি করতেছে এবং টাকা তৈরি করার জন্য তাদের কি আসলে তাদের কি ট্রি থাকতে পারে না গাছ তাদের মনে হয় যে তাদের কোনো গাছ নেই এটা আসলে না এটা মানুষ যেহেতু এটা যেহেতু মানুষ তো দে বলতে দে বলতে তারা তাদের আর কি বলতে তাদের তাদের কি থাকতে না পারে তাদের গাছ না তাদের গাছ আমরা নিতে পারবো না এখানে গাছ থাকতে পারবে না ঠিক আছে রেয়ার স্পিসিস মানে বিলুপ্ত প্রায় প্রাণীগুলো না তাদের কি বিলুপ্ত প্রায় প্রাণী থাকবে না এরকম না তার ভিতরে একটা বাকি থাকে কি মরাল স্ট্যান্ডার্ড মানে কি নৈতিক দায়িত্ব এই যে মরাল টা তাদের নাই বলতে নৈতিক দায়িত্ব তাদের নাই বলতে পারেন আমরা এটা জোর করে হলো আমরা এটা মিস করতে পারবো না কারণ হ্যাঁ এখানে দেখেন আপনি যদি মানে মোটামুটি লজিক দিয়ে যদি দেখেন যে হ্যাব আছে ফর্মে হবে আচ্ছা এটা নিলাম আমরা ওকে আচ্ছা ল্যাক অফ ড্যাশ বাই গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের দ্বারা কিছু একটা কম আছে আমরা কম কি নিতে পারি চলেন দেখি ফান্ডিং ওকে ফান্ডিং নিলাম নো প্রবলেম তারপরে কি আছে এখানে ইনভলভমেন্ট না গভর্নমেন্টের দ্বারা ইনভলভমেন্ট না গভর্নমেন্টের দ্বারা আহ আহ ওভারফিশিং আহ না এটা তার মানে আমরা নিতে পারি কন্ট্রোল নিতে পারি ওকে কন্ট্রোল নিলাম তো মোটামুটি দুইটা নিতে পারি এখান থেকে ওকে সমস্যা নেই আমরা দুইটা নিলাম নো প্রবলেম তো গভর্নমেন্টের দ্বারা হয়তো বা ল্যাক অফ ফান্ডিং হতে পারে আমরা তো জানি না হ্যাঁ আমরা পড়ে পড়তেছি ওইটা অবভিয়াসলি আমরা লাস্টে এটা রাশ করে দিচ্ছি দুই তিন মিনিটের ভেতরে হয়তো আমরা এইভাবে করতেছি ঠিক আছে তো সেই সময়টা আমরা আমরা তো পড়ে আমরা কি নিয়ে কথা হচ্ছে ফান্ডিং এর কথা কথা হচ্ছে হচ্ছে না কন্ট্রোল নিয়ে তো আমরা পরবর্তী যদি আমরা ফর এক্সাম্পল আমি ধরলাম আপনি পড়েন নাই জানেন না তো পরবর্তী নিয়ে আমরা হেল্প নিবো এটা যে কি নিয়ে কথা হতে যাচ্ছে তাদের যেহেতু মরাল স্ট্যান্ডার্ড নাই যেহেতু তাদের মরাল স্ট্যান্ডার্ড নাই আগে যদি আমরা খেয়াল করি যে তাদের তারা কিন্তু মানুষকে ক্ষতি করতেছে তারা কিন্তু এনভায়রনমেন্টকে ক্ষতি করতেছে তারা মানুষকে ক্ষতি করছে অ্যাজ ওয়েল এজ এনভায়রনমেন্টকে ক্ষতি করছে টাকার জন্য এবং তাদের কোনো মরাল স্ট্যান্ডার্ড নাই তাহলে गवर्नमेंटের কি কম হতে পারে ফান্ডিং তো তাদের জীবনেও দিবে না তারা আপনি দেখেন যে মানুষকে ক্ষতি যেহেতু করতেছে गवर्नमेंटকে ক্ষতি করতেছে তাহলে ফান্ডিং তো তারা কখনোই দিবে না गवर्नमेंट তাহলে गवर्नमेंटের দ্বারা কি হতে পারে কন্ট্রোল ল্যাক অফ কন্ট্রোল হতে পারে যে गवर्नमेंटের কন্ট্রোলটা কম তাহলে আমরা এটাকে দিতে পারি যে আমরা আগে থেকে একটু হেল্প নিলাম এবং পর থেকে আরো হেল্প নিবো দরকার আপনি যদি বলেন পরে যে হেল্প নিবো তাহলে সমস্যা নাই যে গভর্নমেন্ট অ্যান্ড আচ্ছা অ্যান্ড এবং ল্যাক অফ পাবলিক ড্যাশ ক্যান লিড টু এনভারমেন্টাল প্রবলেম এখন দেখেন পাবলিকের কিছু একটা আছে যেটা আসলে লিড করতেছে মানে যেটা লিড করতেছে এনভারমেন্টাল প্রবলেমস মানে এনভারমেন্টাল প্রবলেমস এখানে কি আছে ফর এক্সাম্পল যেমন কি আছে এনভারমেন্টাল প্রবলেম এখানে আমরা নিতে পারি যে ফান্ডিং না ফান্ড এনভারমেন্ট প্রবলেম না রিয়াল স্পিসিস না মরেশন না কন্ট্রোল না ইনভলভমেন্ট না অম ফ্লাড হ্যাঁ ফ্লাড ইজ প্রবলেম ঠিক আছে ফ্লাড ইজ এনवायरमेंटাল প্রবলেম ওকে আমরা ফ্লাড নিলাম আচ্ছা তারপরে কি ওভারফিশিং মানে বেশি মাছ ধরা হ্যাঁ এটাও এনवायरमेंटাল প্রবলেম আমরা নিলাম ওভারফিশিং নিলাম ওকে ঠিক আছে আমরা নিলাম এটাস নিলাম আচ্ছা এখন দেখেন যে এখানে কি আসছে যে পাবলিকের কোন কিছু ল্যাক অফ পাবলিক ড্যাশ পাবলিকের কোনো কিছু একটা কমতি আছে যেটার জন্য আসলে এনवायरमेंटাল প্রবলেম ক্রিয়েট হচ্ছে এনভারমেন্টাল প্রবলেম ক্রেট হচ্ছে এখন ফ্লাড এনভারমেন্টাল প্রবলেম আমরা জানি কিন্তু পাবলিক কখনো পাবলিক যারা কম যেটাই কম বেশি হোক পাবলিক কখনো জীবনে পাবলিকের দ্বারা বা পাবলিক ইচ্ছা করলেও বন্যা তৈরি করতে পারবে না জীবনে কখনো পারবে না আমরা জানি এটা এনভারনমেন্টাল প্রবলেম কাইন্ড অফ কিন্তু বন্যা কখনো তৈরি করতে পারবে না পাবলিক কোনো মানুষ বা পৃথিবীর মানুষ কখনো বন্যা তৈরি করতে পারে না বা তৈরি করে না এজ ইউজুয়াল তো আমরা এটা কেটে দিলাম ফ্লাডটা আমরা কেটে দিলাম ফ্লাডিং তো আমরা কি নিতে পারি ওভার আপনি জোর করে ফ্লাডিংটা যদি আপনি দেখেন আপনার মরাল স্ট্যান্ডার্ড যদি ইয়ে করে দেখেন যে নৈতিক দায়িত্ব থেকে ভেবে দেখেন তো দেখেন যে আপনি এখানে খেয়াল করে দেখেন মানে মানুষের দ্বারা এনভারনমেন্টের প্রবলেম হচ্ছে মানুষের দ্বারা বন্যা কিন্তু না হ্যাঁ ওভার ফিশিংটা মানুষের দ্বারা হচ্ছে যেটা মানুষ করতে পারে বন্যা আসলে এটা বলতে পারেন প্রাকৃতিক একটা দুর্যোগ হুম আচ্ছা

পাবলিকের কি কম হতে পারে হ্যাঁ পাবলিক ল্যাক অফ পাবলিক ড্যাশ ক্যান লিড যেটাকে লিড করতে পারে পাবলিকের কি কম হতে পারে পাবলিক ফান্ডিং হ্যাঁ না পাবলিক কখনো ফান্ডিং দেয় না এই বিগ বিজনেসে অথবা এই প্রবলেমের জন্য কখনো পাবলিক ফান্ডিং দিবে না ল্যাক অফ ফান্ডিং এর জন্য কখনো প্রবলেম ইয়া প্রবলেমের প্রবলেম হবে না ওভারフィশিং এর জন্য এখন ওভারフィশিং এর জন্য পাবলিকের কি কম যে ওভারフィশিং হচ্ছে যার জন্য পাবলিকের কি কম হতে পারে এখানে দেখেন খেয়াল করে ফান্ডিং না ট্রিজ নারিয়ার স্পিসিস ইনভলভমেন্ট হতে পারে পাবলিকের ইনভলভমেন্ট কম আছে এই জন্য ওভার হচ্ছে এটা একটা ইনভলভমেন্টের প্রবলেম এর জন্য ওভার হচ্ছে পাবলিকের ইনভলভমেন্ট হতে পারে ওয়ার্ক সাপোর্ট না পাবলিকের কোনো ওয়ার্ক সাপোর্টের জন্য কখনো ইনভলভমেন্টের প্রবলেম হবে না আরো সুবিধা হবে ওয়ার্ক সাপোর্ট তাহলে ইনভলভমেন্ট ছাড়া আমরা কিছু নিতে পারছি না এখানে দেখেন তো ইনভলভমেন্ট পাবলিকের ইনভলভমেন্টের মানে কমতির জন্য এখানে ইনভলভমেন্টের প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা কি ওভার

হ্যাঁ আমরা রেয়ার স্পিসিজ ধ্বংস করতে পারি না এদেরকে আমরা মানে ধ্বংস করতে ইউজ হয় না এখানে কখনো আমরা ইউজ করতে পারবো না তারকে আমরা আস্তে 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 মারতে পারি হ্যাঁ ধ্বংস বলতে ধরেন যে ডেমলিশ বা একদম যে ধ্বংস করে ফেলছে এটা কিন্তু ট্রিস রেয়ার স্পিসির ধ্বংস ইউজ হয় না হবে না আচ্ছা এটা বাদ দিলাম তারপর স্ট্যান্ডার্ড না এটা আসলে আমরা ধ্বংস করতে পারি স্ট্যান্ডার্ড না কন্ট্রোল না না ফ্লাডিং না করতে সাপোর্ট না তো দেখেন আমরা ধ্বংস করতে পারি কি আমরা যেটা এনভার প্রবলেম অর দিয়ে হয়েছে যেটা এনভাররমেন্টের প্রবলেম যেটা ভিতরে ধ্বংস করতে পারি কি ঠিক আছে ট্রিজ গাছ এখানে আপনি জোর করে যদি অন্য কিছু ইচ্ছা করলেও দিতে পারবেন না তো দেখেন খেয়াল করে এই যে এটা আমি আগে এটা দেখালাম আপনি হয়তো মিস করলেন কিন্তু এটা দেখেন খেয়াল করে যে এখানে আপনি ডিটা আপনি জোর করেও মিস করতে পারবেন না আপনি দেখেন ইটা আপনি জোর করে মিস করতে পারবেন না আপনি এফটা জোর করে মিস করতে পারবেন না আপনি এইচটা জোর করে মিস করতে পারবেন না বিটা জোর করে মিস করতে পারবেন না এই হলো বেশ বিষয় হলো যে একদম শর্টলি আমরা যখন লাস্টে তিন চার মিনিট বাকি আছে তখন আমরা প্যাসেজে না যেও আমরা প্যাসেজ সম্পর্কে টোটালি জানি ওই জানাটা নিয়ে আমরা এখানে মোটামুটি অ্যান্সারটা এইখানকার সাহায্য নিয়ে এখানকার আহ এইটুকুর সাহায্য নিয়ে আমরা পারবো ইনশাল্লাহ করতে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে